गनेर पाखी ईद मुबारक प्रिय बंधुरा जे जेखने जेभावे बसे देशे एवं देशेर बाइरे आमादेर ए एनएएन टीवीर ईदेर अनुष्ठान देखछेन तादेर सकलके আমাদের পরিবারের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আপনারা জানেন ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। ঈদের এই বাড়তি আনন্দ এবং খুশিকে নিয়ে এনএএন টিভির পক্ষ থেকে ঈদের বিশেষ আয়োজন গানের পাখি অনুষ্ঠান। আপনারা জানেন এই গানের পাখি অনুষ্ঠানটা নিয়মিত যিনি উপস্থাপনা করে থাকেন আমাদের সবার প্রিয় সাইফুল্লাহ মাহমুদ টিটো ভাই। এই টিটো ভাই আমাদের এই গানের পাখি অনুষ্ঠানের যে নিয়মিত অতিথিদের সাথে একটি দুটি করে গান গেয়ে থাকেন। এই গান শ্রোতারা আপনারা বিশেষ করে আমাদেরকে অনুরোধ করেছেন যাতে করে ঈদের একটা বিশেষ স্পেশাল অনুষ্ঠানে মানে পুরোটা অনুষ্ঠানে আমাদের সাইফুল্লাহ মাহমুদ টিটু এই টিটু ভাই আমাদের এই গানের পাখি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে থাকেন এবং অতিথিদের সাথে উনি একটি দুটি করে গান গেয়ে থাকেন। কিন্তু দর্শকদের তো মন ধরে না, আপনাদের বিশেষ অনুরোধে এবারের ঈদের একটি বিশেষ আয়োজন টিটু ভাইকে নিয়েই আমরা গানের পাখি অনুষ্ঠানের টোটালটা সাজিয়েছি আর সে কারণেই আমি হয়ে গেছি আজকের পর্বের উপস্থাপক। এ কারণে আপনাদেরকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্ধুরা আরেকটু আপনাদের জানাতে চাই, এই টিটু ভাই শুধু যে একজন উপস্থাপক তা কিন্তু নয়, এই নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি, সাথে উনি একজন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি অংশগ্রহণ করে থাকেন। আর আজকের এই ঈদের স্পেশাল আনন্দকে আরও বেশি আপনাদের মাঝে আনন্দ দেওয়ার জন্য পুরো অনুষ্ঠান গানের পাখির অতিথি হিসাবে, শিল্পী হিসাবে এসেছেন আমাদের সবার প্রিয় সাইফুল্লাহ মাহমুদ টিটু ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই ঈদ আনন্দ লগ্নে আমি আমার এনএন টেলিভিশনের এই যে গানের পাখি, এই গানের পাখি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তবে এই আজকে যে আমার এই অনুষ্ঠানটা, যেটা নাকি আমি নিয়মিত উপস্থাপক হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হই, আজকে আমাকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উত্তম দা, তিনিও কিন্তু গুণের দিকে কোনো অংশে কম নন। তার একটি অনুষ্ঠান আপনারা হয়তো টেলিভিশনে দেখে থাকেন, খুঁজে নেবেন, আমি সেই অনুষ্ঠানের নামটা বলবো না, সেখানে আপনি খুঁজে পাবেন যে উত্তম দা আমার চেয়ে ভালো একজন উপস্থাপক। আমি তাকেও আপনাদের সবার পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। বন্ধুরা আমরা আজকের যে ঈদের বাড়তি যে আয়োজনটা, সে আয়োজনটা আমরা নতুন নতুন ভিন্ন আঙ্গিকের কিছু গান নিয়ে সাজিয়েছি এবং সাথে আমাদের মিউজিশিয়ান ভাইরাও আছেন। তো টিটু ভাই, আমরা দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে, কারণ আপনার ওই একটা দুইটা গানে তাদের মন ভরে না। আজকে পুরো অনুষ্ঠানটা আমরা মূল কথাই চলে যাই নাকি গানে? হ্যাঁ হ্যাঁ, আজকে আসলে আপনারা কি কোন গান দিয়ে শুরু? আজকে আমি একটা বাউল গান দিয়ে শুরু করব। আমার গানের পাখি অনুষ্ঠান এই গানের পাখি নামেরই একটা গান, যে গানটি লিখেছেন সালাম সরকার, বাউল শিল্পী, এবং আমরা নিয়মিত সবাই শুনেছি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কিন্তু মূল শিল্পী হচ্ছে কুদ্দুস বয়াতি, শ্রদ্ধেয় কুদ্দুস বয়াতির সেই গানটি। অনেক কঠিন একটি গান, আমি আসলে ওরকম পেশাদার শিল্পী না হলেও এই গানটি দর্শক শ্রোতাদের জন্য চেষ্টা করছি গেয়ে উপহার দিতে। আজকের এই ঈদ লগ্ন সময়ে সবাইকে আমি অনুরোধ করব, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ফিরে যাচ্ছি গানে, আপনাদের মন ভরানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। ওকে বন্ধুরা, চলুন আমরা টিটু ভাইয়ের সেই কি সুন্দর গানের পাখির গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করি। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে,
কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো গায়ে সে ভালো আরো ভালো লুকাইতো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন যারে পুইরা মারে যখন তখন যারে পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে হয় গানের বায়না এছাড়া সে কারো বাড়ি যেতে চায় না ভালোবাসা দিলে পাখি কত কি করে ভালোবাসা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা তবু সালাম পাখির লাইগা চিন্তা করে তবু সালাম পাখির লাইগা চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো গায়ে সে ভালো দেখতে ভালো গায়ে সে ভালো আরো ভালো লুকাইতো তার অন্তরে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে চমৎকার একটা গান শুনলাম আসলে টিটু ভাই আপনি এতদিন এই সুন্দর প্রতিভাটা কেন লুকিয়ে রাখছিলেন না ভাই লুকিয়ে রাখিনি সত্যিকার অর্থে আসলে
আমি তো উপস্থাপনা করি আর গানের পাখির গান শুনতে শুনতে আমি নিজেই কখন গানের পাখি হয়ে গেছি আমি জানি না। দর্শক শ্রোতার আমাকে শেষ পর্যন্ত গানের পাখি বানিয়ে ছাড়লেন। যেহেতু আমরা পাখি তৈরি করেছি, এই পাখি যাতে আরো উড়াল দিয়ে দেশ বিদেশে চলে যায় আমরা সেই দোয়াই সবাই করি। আর ঈদের যে বাড়তি আমেজ, এই আমেজটা আপনারা আরো বাড়িয়ে দিচ্ছে কারণ নতুনত্ব টিটো ভাইয়ের এই গান। তো বন্ধুরা, আমরা একটা কথা আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন, সেটা হলো একটা মানুষ এত গুণের মাঝে সে কিভাবে সমন্বয় করেন আপনি? অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি একটু দুর্বল। আর গানের কথা বলবো, গানটা আসলে আমার বাবা, আমার বাবার কণ্ঠে গান শুনেছি। উনি কোনো শিল্পী ছিলেন না, কিন্তু শখ করে গান গাইতেন। যেদিনই ছুটির দিনে বাড়িতে থাকতেন, তখন ওই যে সিলভারের ডিশ আছে না, ডিশ বল পাতিল বাজিয়ে আমাদের নিয়ে গান করতেন। ওই সময় ওই যে মানে কি যেন বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গান যেগুলি আছে সেই ধরনের গান গে, মুর্শিদি মারফতি, দিন থাকতে ভাবরে মন বিয়ার ভাবনা, দিন থাকতে ভাবরে মন বিয়ার ভাবনা, ঠিক এই ধরনের কিছু গান আমাদেরকে শোনাতেন ওই বাবার অনুপ্রেরণায় আপনি। হ্যাঁ, তখন থেকে আমরা সেই পূর্ণাঙ্গ প্রকাশটা এই ঈদেই পেলাম বাড়তি আয়োজন হিসাবে। তো বন্ধুরা, আমরা পরবর্তী গানে চলে যাই। আমি যে গানটি করছি শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গান, বাংলা গানের ক্লাসিক জগতে যে কয়জন উজ্জ্বল নক্ষত্র রয়েছেন তাদের মধ্যে অন্যতম 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 একজন আমাদের প্রয়াত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার। আমি দুঃসাহস দেখাচ্ছি বলবো যে আমি সেই বিখ্যাত শিল্পীর একটি বিখ্যাত গান আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। চলুন বন্ধুরা, আমরা গানটা শুনি। আর আমাদের এই ধরনের যারা বিখ্যাত শিল্পী ছিলেন তাদের গান আমরা যাতে নতুন প্রজন্ম মনে রাখে এবং তারা যেন এই গান নিয়ে চর্চা করে সেই উদ্দেশ্যেই এই গানটা। পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়, চোখের মনি চোখের কাছে না থাকলে মনটায় আমার আকুল হয়ে ফিরে যেতে চায়। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই। থাকলে গানের সুরে পরাণ দোলে হৃদয় নাচে সুরের তালে, পাখি রে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ দোলে হৃদয় নাচে সুরের তালে, তোমায় ডাকি সারা বেলা থাকি জানো না, পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই।
যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালা যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালায় পাখি রে তুই হবে আমার আপন হবি কিছুই জানি না পাখি রে তুই উড়ে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখি রে তুই উড়ে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখি রে তুই অসাধারণ একটা গান শুনলাম একটা কালজয়ী গান আসলে বন্ধুরা এই ধরনের গানের যারা শিল্পী এবং যারা শ্রোতা তারা কিন্তু আমাদের অনেক রিকোয়েস্ট করেছেন যার কারণে টিটু ভাই নতুনভাবে আপনাদেরকে উপস্থাপন করছে গানগুলো তো টিটু ভাই ঈদটা কেমন কাটলো আপনার ঈদ তো আসলে ঈদ এই একটা বিখ্যাত গান আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শ্রদ্ধেয় ওনার যে গানটা আছে ওই গানটা শুনলে মনে হয় প্রতিদিনই ঈদ রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ আসলে এই গানটা এই ঈদের দিন থেকে এখনো পর্যন্ত শুনতেই আছি আর মনে হচ্ছে যে ঈদ যেন আর শেষ হচ্ছে না তো ভালো লাগছে আসলে আমাদের সবার ঈদটা যদি প্রত্যেকদিন ঈদ হয় তাহলে কিন্তু আমাদের মনে সবসময় ফুর্তিটা থাকবে তো আমরা সবাই চাবো আমাদের মনে আনন্দ থাকবে ফুর্তি থাকবে দুঃখ বেদনা তো থাকবেই কিন্তু তার মাঝেও আমরা সবাই হেসে খেলে যাব তো বন্ধুরা এবার আমরা কি অন্য গানে চলে যাব নাকি অন্য প্রসঙ্গে আমরা যাব তা তো অবশ্যই অন্য গানে যাব আর একটা কথা বলি পরপর আমরা যে দুইটি গান শুনলাম দুইটি গানই কিন্তু পাখি নিয়ে যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম গানের পাখি পরেরটা কি পাখি হবে কি অন্য কিছু হবে না এবার আমরা একটু ভিন্ন দিকে যাব ঠিক আছে তো কোন গানটা শুনছি আমরা সৈয়দ আব্দুল হাদির একটা বিখ্যাত গান এমনও তো প্রেম হয় বাহ বন্ধুরা ঈদ মানে কিন্তু প্রেমেরও একটা ব্যাপার থাকে কারণ ঈদের সময় আমরা সবাই নতুন জামা কাপড় পরি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাই এই সময় কিন্তু অনেকের প্রেম হয় এবং ছেলে মেয়ে দেখাদেখি হয় এবং এখান থেকে কিন্তু বিয়ে শাদীরও নতুন জীবনে অনেকে পদার্পণ করেন কি আমাদের অনেক মিউজিশিয়ান ভাইরা এই বিষয়টা আছে তো আমরা যাই সেই মূল গানেই চলে যাই এমন তো প্রেম চোখের জলে কথা কমন তো প্রেম হয় ও চোখের জলে কথা ক নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাজে যে হৃদয় এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা ক কিছু আমার ছিল দিয়েছি তারে ও ভালোবাসা চিরদিন করে শত জ্বালা বুকে নিয়ে ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে র এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা ক এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা ক
যদি প্রেম পীড়িতি শত ব্যথা বুকে শোয়ে ধূপ শিখা হয়ে জেগে রয় এমন তো প্রেম হয় চোখের জলে কথা কয় এমন তো প্রেম হয় চোখের জলে কথা কয় নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয় এমন তো প্রেম ও চোখের জলে কথা কয় তো প্রেম ও চোখের জলে কথা কয়। চমৎকার একটা গান শুনলাম, চোখের জলে কথা কয় এমনও তো প্রেম হয়। আমরা কিন্তু এই প্রেম চাই না, কারণ আমাদের প্রেম আমরা করব, ভালোবাসব, কিন্তু আমাদের মাঝে বিরহটা কম থাকবে নাকি? তো জীবনে সেকা খাইছেন মানে নাকি? সেকা মাইসিন খেয়েছিলাম মানে কাউকে দিয়েছেন না আপনাকে কেউ দিয়েছিল? সেকা আসলে কাউকে কেউ দিতে হয় না, কেমন কেমন স্লিপ খেয়ে পড়ে যায়। আসলে ওরা টিটুবার কাছ থেকে আপনার সেই কথাটাই শুনলেন। আসলে সেকা খায় না এরকম লোক খুব কমই আছে, তাই না নাকি? বন্ধুরা, এত সুন্দর গানের মাঝে যারা ব্যাকগ্রাউন্ডে এত কষ্ট করে সুন্দর মিউজিক দিচ্ছে তাদের সাথে আপনাদের নিশ্চয়ই পরিচয় হওয়া উচিত, তাহলে একটু কেমন হয়ে যায়? তো টিটু ভাই, মিউজিশিয়ান ভাইদের একটু পরিচয় করি। অবশ্যই অবশ্যই, কারণ আজকে শুধু আজকে নয়, যখনই আমরা শিল্পীরা গান করি, যখন যেখানে যেই মঞ্চে যেভাবেই গান করি, আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন তারা, যারা আমাদেরকে সুর তাল লয়ে সঠিকভাবে চালিয়ে যান, না হয় কিন্তু গান হতো না। ঠিক আছে, কথায় আছে তবলা ছাড়া জর্দা ছাড়া পান আর তবলা ছাড়া গান কোনো দিন সম্ভব না। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সর্বপাশে ডান দিকে আছেন কৃষ্ণচন্দ্র, আপনাদেরকে তবলায় সঙ্গ দিচ্ছে আমাদেরকে, আর সহজে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তবলা বাজিয়ে যাচ্ছে, আমি আসলে তার কাছে কৃতজ্ঞ। তারপরে আমার তার পাশেই আছেন জিপসি, উনি আসলে জিপসি বাজান না, উনি শখে মাঝে মাঝে বাজান, উনি একজন মানে নৃত্য পরিচালক সঞ্জয় দা, আমি তার কাছেও ঋণী। উনি আমার এই সংস্কৃতি কর্মগুলিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছেন তিনি হচ্ছেন মানে হাসির পাগল, সবসময় হাসি মুখে লেগেই থাকে। এর পাশে আছেন আমাদের অক্টোপেডে আমাদের ছোট ভাই সাগর দাস। সাগর দাস আসলে শুধু অক্টোপেডে না, ও তবলা, কঙ্গো, অক্টোপেড অনেক কিছুই বাজাতে পারে, অল স্কোয়ার। সাগর আসলে বিশাল সাগর। আর উপস্থাপক তো আপনারা চিনেছেনই, দেখেছেন উত্তম, মানে উত্তম মানে অনেক অনেক ঊর্ধ্বে আর কি। ঠিক আছে, আমি হচ্ছে হলাম অধম, আমার পরে আমার বাম পাশে যিনি আছেন তিনি বরাবর এই গানের পাখির অনুষ্ঠানে নিয়মিত তাকে দেখতে পান আপনারা, সৌরভ রেজা, ইনোসেন্ট চেহারাটা, ছোট্ট বাচ্চা বাচ্চা চেহারা, কিন্তু বাজায় কিন্তু খুব ভালো গুণী ব্যক্তি। আর আমার আরেকজন বন্ধুবর মজনু সাই, আসলে মজনু বললে আপনারা কেউ ওকে পাগল ভাববেন না, এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, সব মজনুই কিন্তু পাগল হয় না, তবে আমার বন্ধুটা হচ্ছে আমার জন্য পাগল, বন্ধু পাগল, ঠিক আছে, আবার গান পাগল, অনেক সিনিয়র, নারায়ণগঞ্জের অনেক সিনিয়র, এবং এনআরবি ব্যান্ডের পরিচালক। আমরা ফিরে যাই গানে, আমরা অনেক ধন্যবাদ, ঈদ মোবারক সবাই মিউজিশিয়ান ভাইদের, সবাই মিলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি, সবাই মিলে ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন গানের পাখি অনুষ্ঠান এনএএন টিভির পর্দায়, আর যিনি আমাদের এবারের গানের পাখির অতিথি আমাদের টিটু ভাই। টিটু ভাই, আমরা পরবর্তী কোন গান শুনবো? সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না, সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না,
সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বল না ভালোবেসে এত জ্বালা কেন বল না দুটি আঁখি নেশা নেশা মনে জাগে কি তৃষা বুকেতে জলে কামনা সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বল না যত তার কাছে ডাকে সে তো ফিরে চায় না এই দয়ে ধরে তবু সুখের বায়না যত তার কাছে ডাকে সে তো ফিরে চায় না এই দয়ে ধরে তবু সুখের বায়না পারি না বোঝাতে পিয়াসি রাতে পারি না বোঝাতে পিয়াসি রাতে প্রিয়া বিনা ভালো লাগে না ভালো লাগে না সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বল না ভালোবেসে এত জ্বালা কেন বল না যত ভাবি ভুলে যাব ভোলা তবু যায় না মনে যে ছায়া ফেলে মনের আয় না যত ভাবি ভুলে যাব ভোলা তবু যায় না মনে যে ছায়া ফেলে মনের আয় না বিরহ রজনী কাটে না সজনী বিরহ রজনী কাটে না সজনী কি যে করি তুমি বলো না তুমি বলো না সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না ভালোবেসে এত জ্বালা কেন বলো না দুটি আঁখি নেশা নেশা মনে জাগে কি তৃষা বুকেতে জলে কামনা সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না ভালোবেসে জ্বালা কেন বল না ভালোবেসে এত জ্বালা কেন বল না এই ধরনের জ্বালা কিন্তু সহ্য করা যায় কারণ এই জ্বালার মাঝে এক ধরনের ভালোবাসা আছে এবং আনন্দ আছে নাকি জ্বালার মাঝে সুখের মালাও আছে মালা আছে আপনি যে গানটা করলেন গানটার হয়তো কথা শুনতে একটু জ্বালা কষ্ট কিন্তু আমরা খুব ফিল দিয়ে সবাই বাজিয়েছি এবং আপনিও গিয়েছেন আমার শ্রোতারা দর্শকরা তারা খুব মজা পেয়েছে আশা করি তো
গানের মাঝে আমরা হারিয়ে যাচ্ছি আর আপনারা বন্ধুরা দেখছেন এনএন টিভির ঈদের স্পেশাল গানের পাখি। আর গানের পাখির আজকের বিশেষ স্পেশাল উপস্থাপকই হলেন আজকের গানের শিল্পী। তো টিটু ভাই, আমরা তো এখন আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছি, মানে পাখি থেকে প্রেম, প্রেম থেকে আমরা একটু আরো দূরে যাব। টিটু ভাই, আমরা এবার কোন গানে যাচ্ছি? এবারে তার সম্পর্কে না বললেই নয়, বাংলার সঙ্গীত আকাশে উজ্জ্বল নক্ষত্র যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম আর একজন শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি। ওনার একটি বিখ্যাত গান, মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার। বাহ, আমাদের সবার মনেই বাতি জ্বলে কিন্তু বাতির নিচে অন্ধকার থাকে, এই অসাধারণ গান। এই গানটি জানে না এমন লোক আমাদের এই বাংলা ভাষাভাষী মানুষ নাই বলেই মনে হয়। তো আমরা এই বিখ্যাত গানটি শুনে আসি। ওকে, চলো। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া রে, হইত সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম করো না দেহের সনে আত্মার সনে ছাড়া। প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম করো না দেহের সনে
আত্মার শনে সারা রে আত্মার শনে ছাড়া মনে প্রেমের বাতি জলে মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না গানগুলো শুনছি এই গানটা অসাধারণ একটি গান অসাধারণ কথা এটা একটি আধ্যাত্মিক টাইপের গান কারণ আমরা যে সৃষ্টির যেখান থেকে আমরা আসছি সেই রহস্য আমরা এখনো অনেকে জানি না সেই একমাত্র স্রষ্টাই জানেন সবকিছু তো এই যে গানের কথাগুলো যে আমাদের বাংলা চলচ্চিত্রে যে গানগুলো যেগুলো আমাদের হৃদয়ের কথা বলে আমাদের অন্তরের কথা বলে আমাদের মানুষের কথা বলে এই গানগুলো মানে চিরজীবী থাকবে যতদিন বাংলা ভাষাভাষী আছে তো এই আপনি এই ধরনের গানগুলো কেন বেছে নিলেন আসলে গানের কিছু অর্থ থাকে গানের কিছু শ্রোতা থাকে যিনি লিখেছেন তিনি অনেক কিছু ভেবে লিখেছেন যে এই আধ্যাত্মিক গানটা মানুষের মনে জায়গা দেবে আবার এই গানের কথার মধ্যে একটা কথা আছে যে প্রেম করো না দেহের শোনে আত্মার শোনে ছাড়ারে তো এই প্রেম কোন প্রেম এই যে কথাগুলি এই যে এই যে ভারী ভারী কথাগুলি এই কথাগুলি যিনি লিখেছেন তার প্রতি স্যালুট রেখে বলছি যে এই ধরনের গান আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা শ্রোতা দর্শকের মনে দাগ কাটবে সেজন্যই আজকের এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে আমি চেষ্টা করেছি এই শ্রদ্ধেয় গুরুজিদের গান চেষ্টা করেছি আর কি গাইবার জন্য আমি তাদের মতো পারবো না তবুও চেষ্টা করেছি যদি ভুল ত্রুটি হয় যদি দর্শক আমাকে ক্ষমা করে তাহলেই আমার আজকের এই চেষ্টাটা সার্থক হবে আর কি অবশ্যই বন্ধুরা একটু ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে উনি যে এত সাহস করে আপনাদেরকে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন এর জন্য আবারও টিটু ভাইকে অনেক ধন্যবাদ আর আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে আর একটি গান দিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব তো শেষ করার আগে যদি আপনার কিছু বলার থাকে বলবেন আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে জীবনের বৈচিত্র্য এই ঈদ কারো জন্য বয়ে আনে সুখের বারতা আবার কারো জন্য সীমাহীন কষ্ট এই কষ্টগুলোকে আমরা সব ভুলে এই ঈদের দিনে কেউ হাসি আবার কেউ হাসতে ভালোবাসি কারো মুখে আনন্দের হাসি কারো বা নকল হাসি কেউ কোরমা পোলাও খায় নতুন জামা কাপড় পরে আবার কেউ পয়সার অভাবে সব কিনতে না পেরে না খেতে পেরে কষ্টে কষ্টে নকল হাসি হেসে মানুষকে বোঝায় আমরাও ভালো আছি সেই বিশেষ একটা দিনের বিশেষ একটা অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আনন্দ উল্লাস দিয়ে আপনাদের মনের সকলের দুঃখগুলি ভুলিয়ে দেওয়ার জন্য এনএন টেলিভিশনের পর্দায় গানের পাখি অনুষ্ঠানে আমরা বারবার আসি বারবার চেষ্টা করি সুরের মূর্ছনায় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধু দর্শকবৃন্দ এই এনএন টেলিভিশন আপনার আমার সকলের আমাদের সকলের এই প্রিয় টেলিভিশনে প্রিয় অনুষ্ঠানগুলো নিয়মিত দেখবেন সে প্রত্যাশা রাখছি এবং আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক অনেক ধন্যবাদ টিটু ভাই সেই সাথে সাথে আমিও দর্শকদের কাছ থেকে বিদায় নেব এবং শেষ গান শুনতে শুনতে আমরা চলে যাব বন্ধুরা এতক্ষণ আমাদের এই আয়োজনে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে জানাচ্ছি ঈদ মোবারক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আমাদেরই মানে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান গানের পাখি শুধুমাত্র এনএএন টিভিতে ঈদের বিশেষ মানে স্পেশাল পর্ব চলে যাই
আমাদের শেষ গান। আমি এখন শেষ গানটি করব একটি মডার্ন ফোক গান, আমি তুই যে আমার মিলন মালারে বন্ধু। যে গানটি গাইতে গাইতে আমরা বাড়ি যাব সেই গানটি একটি মডার্ন ফোক, তবে একটি ছায়াছবির গান, বাংলা চলচ্চিত্র নিষ্পাপ এই ছবিতে গান গেয়েছিলেন শ্রদ্ধেয় প্রয়াত অ্যান্ড্রু কিশোর। তুই যে আমার মিলন মালারে বন্ধু পীরিতের নকশি সুতায় গেঁথে রাখি, এই গানটি গাইতে গাইতে আমরা এখন বাড়ি যাই। তুই যে আমার মিলন মালারে বন্ধু পীরিতে নকশি সুতায় গেঁথে রাখি। কান্দে পরাণ ভাসে দুই নয়ন প্রাণ সজনি, দমে দমে তোরে ডাকি। তুই যে আমার মিলন মালারে বন্ধু পীরিতে রোশনি সুতায় কেঁথে রাখি। কান্দে পরাণ ভাসে দুই নয়ন প্রাণ সজনি, দমে দমে তোরে ডাকি। হায় রে দমে দমে তোরে ডাকি। যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো, নিশিরাইতে তুই যে সোনা পূর্ণ চাঁদের আলো। তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো, নিশিরাইতে তুই যে সোনা পূর্ণ চাঁদের আলো। বুকের মাঝে তুই যে আমার সুখের সোহাগ বাকি, দমে দমে তোরে ডাকি। হায় রে দমে দমে তোরে ডাকি। তুই যে আমার মিলন মালারে বন্ধু পীরিতে নকশি সুতায় গেঁথে রাখি। মাসে তুই যে বনফুল, আমি জোয়ার প্রেমের গাঙ্গে তুই যে তারি ফুল। আমি ভ্রমর মধু মাসে তুই যে বনফুল, আমি জোয়ার প্রেমের গাঙ্গে তুই যে তারি ফুল। এপারে ও পারে বন্ধু পরাণ ভাসে দুই